আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। সকালবেলা এই যে মেয়েকে ঘুমের থেকে উঠাবো, আর একটু পরে ওর ক্লাস শুরু হবে। যে ঘুমানোর সময় সে তার গল্পের বই, পানির ফ্লাক্স এগুলো নিয়ে ঘুমাইছে। তো এই যে সকালবেলা নাস্তা করতেছি, রুটি ডিম ভাজি, আর সাথে আছে দুধ চা। তো আজকে দুপুরে যা যা রান্না করব সব কিছু এই যে কুটে বেছে সুন্দর করে ধুয়ে রাখছি। এখানে হচ্ছে দেশি মুরগি, চিকেনটাকে খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিছি। এই দেশি মুরগিটা রান্না করব। এই যে এখানে কিছু আলু আছে, অল্প আলু, তিনটা আলুর মতো। তো এই আলুটা দিয়ে একদম ঝাল ঝাল করে চিকেনটা রান্না করব। এখানে আছে ছোট চিংড়ি। তো এই পালং শাকটা দিয়ে আমি এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখান থেকে অর্ধেক চিংড়ি পালং শাকে দিব, আর অর্ধেক চিংড়ি আমি এই যে এখানে সবজি কেটে রাখছি। এখানে বিভিন্ন ধরনের মিক্সড ভেজিটেবল আছে, যেমন আলু, বেগুন, সিম, বরবটি, তারপরে গাজর, কাঁকরোল, এই অনেক ধরনের সবজি একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখানে একটা সবজি রান্না করব। তো এটা টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি অল্প করে ছোট চিংড়ি ইউজ করব। আসলে সবজিটা আমার লাগে, যেহেতু আমার হাজবেন্ড রাতে রুটি খায়, তো রুটির সাথে খেতে হলে কিন্তু সবজিটা লাগে, যে কারণে আমি প্রতিদিনই সবজি রান্না করি কম বেশি। তো এই সবজি রান্না করব। আর এখানে আছে হচ্ছে পাঙ্গাস মাছ। এই মাছটাকে আমি একটু হালকা ভেজে ভুনা করব ঝাল ঝাল করে। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের আয়োজন, মাছ ভুনা, তারপরে ছোট চিংড়ি দিয়ে সবজি, তারপরে আলু দিয়ে দেশি মুরগি, আর হচ্ছে পালং শাক দিয়ে এই ছোট চিংড়ি। তো ঠিক আছে, তাহলে রান্নাটা শুরু করি। Thank you.
থেরাপি দেওয়া শেষ, এখন আমি বাসায় চলে যাব। তো এই হলো আজকের সন্ধ্যার নাস্তা। আসলে যেহেতু বাইরে গেছিলাম, বাইরের থেকে এসে ঘরের কিছু কাজ ছিল সেগুলো করে ফ্রেশ হয়ে দেন আমি চাটা বানিয়ে নিলাম, কারণ এখন অন্য কিছু বানানোর মতো আর সময় নাই। তো এই যে আমার মেয়ের জন্য, ছেলের জন্য আমি চা বানিয়ে নিছি। এটা হচ্ছে আমার মেয়ের নতুন মগ, এটা ওর বাবার জন্মদিন উপলক্ষে গিফট করছে ফ্রোজেন। ফ্রোজেনের ক্যারেক্টারগুলো আমার মেয়ে ভীষণ পছন্দ করে। তো চায়ের সাথে আজকে আছে হচ্ছে বাকরখানি, এটা কিন্তু ঢাকার স্পেশাল একটা খাবারের আইটেম, নাস্তার আইটেম, ঢাকাইয়ারা কিন্তু ভীষণ পছন্দ করে এই যে বাকরখানি। আর এটা হচ্ছে গোলাপ পিঠা, এটা হচ্ছে ক্রিস্পি গোলাপ পিঠা। তো এই হলো আমার আজকের সন্ধ্যার আয়োজন, আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।